মর্নিং বন্ধুরা, তো চলে এসেছি আজকে আবার একটা ডেইলি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে ব্লগ ভিডিও আজকে আপনাদের আজ কালকে যেমন টিচার্সদের ব্যাপারে আপনাদেরকে অনেক কিছু জিনিস দেখিয়েছি, আজকেও তেমন সেই স্কুল সম্বন্ধে কিছু জিনিস দেখাবো যেটা আপনাদের দেখতে খুব ভালো লাগবে। তো ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর আমি তো সকালবেলা চলে গেছিলাম স্কুলে, তো এখন এসেছি একটু চা খেতে। তো চাটা খেয়েই আমি আবার স্কুলে চলে যাবো, তো দেখাবো। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা সম্পূর্ণ। ছিলাম তো আজকে শিক্ষক দিবস উপলক্ষে আজ মাংস ভাত খাওয়ানো হবে, তো স্যার ওখানে আছে, রান্নাও চলছে, আর এখানে রান্নার জন্য সব এসে গেছে, তো সেটাই দেখাবো, দেখতে থাকুন। তো দেখাচ্ছে এখানে ভাত হয়ে গেছে। তো এই যে বড়ো ডেচকির এক ডেচকি ভাত হয়ে গেছে, আলু সেদ্ধ রেডি, মাংস ধোয়া রেডি। এখানে এখানে সব জায়গাতেই মাংস আছে, এখানে আলু সেদ্ধ ছিল এটাতে। তো ভেতরে দেখাবো কি হচ্ছে। তো এখানেও ভাত, এতক্ষণ মাংস দেখালাম, এখানেও ভাত রেডি হয়ে গেছে, তো সেটা দেখাচ্ছি। এখানে আলু কাটা চলছে, তো এখানে ভাত রেডি হয়ে গেছে, আর এখানে মাংস আলু আর ঝোল আছে। তো এখানে 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 মাংস আছে। রসগোল্লা আছে। প্রোগ্রাম তো আপনাদেরকে দেখালাম, দেখিয়ে বাড়ি চলে এসেছি, এসে চা খাবো। তো চা খাবো, এই যে চা আর পাউরুটি, ভাগনা মা বাবা সবাই খাচ্ছে, আমি খেয়ে নেবো। ম্যাডাম গেছি আর কলকাতা, তো যাবো ওদিকে দেখাবো, ভিডিওটা দেখতে তো। বাড়ি থেকে কাজ থেকে তো চলে এসেছি, চা খেলাম, দেখালাম আপনাদের। তো এখন ও বাড়ি যাবো ম্যাডামকে আনতে। তো আমার শরীরটাও খুব একটা ভালো নয়, খাটাখাটনিটা হয়েছে, কালকেও খাটাখাটনি হয়েছিল, আজকেও হয়েছে, সেটার জন্য গা হাত পা খুব ব্যথা। তাও ম্যাডামকে আনতে যেতে হবে, তাই যাচ্ছি আমি এখন ওদের বাড়িতে। তো ভিডিওটা দেখতে থাকুন। বলছি আমারটা ঘাটা দিচ্ছি তো বন্ধুরা, তো আপনাদের দেখালাম মুড়ি খাওয়ানো, আর এখানে রাত্রি হয়ে গেছে। তো রাত্রিবেলা আমরা আজকে রাত্রির মেনুটা দেখাচ্ছি, মেনুটা হচ্ছে এখানে বাঁধাকপির একটা তরকারি, আর তার সঙ্গে আছে চিকেন আর ভাত, তো এটাই খেয়ে নেবো রাত্রিবেলা। আর বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না, এবং পাশে থাকা বেলটা বাজিয়ে অল করে দেবেন, যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশান প্রথম আপনারা। তাই গুড নাইট, শুভরাত্রি।